নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের, তো দেখো টেস্ট পেপার সলভ করাচ্ছি। এটা কিন্তু WBSR টেস্ট পেপার, যেটা 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো টেস্ট পেপার এখনও যদিও বেরোয়নি, যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? ডিয়ার অ্যান্সার ইবন খালদুনকে। রোমানগ্রীতে লুভর মিউজিয়াম অবস্থিত? সের অ্যান্সার প্যারিসে। রোমানগ্রীতে নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন? সের অ্যান্সার হবে আমেরিকা ভেশভূচি। রোমান ফরে ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন? ডিয়ার অ্যান্সার হবে VI লেনিন। পাঁচ দেখের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? সের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। ছয় দেখের প্রশ্ন, কী বলেছে, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে? বিয়ের অ্যান্সার হবে 1842 খ্রিস্টাব্দে। সাত নম্বরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন? সের অ্যান্সার হবে মুর্শিদ কুলি খা। আট দেখের প্রশ্ন, রোমানে প্রার্থনা সমাজ অ্যান্সার হবে মহাদেব গোবিন্দ রানাডে। রোমান টুতে জ্যোতিবা ফুলে অ্যান্সার হবে সত্যশোধক সমাজ। আর্য সমাজ হবে এর অ্যান্সার দয়ানন্দ সরস্বতী। রোমান ফুরে অ্যানি বেসান্ত হবে কী বলেছে, থিওসফিক্যাল সোসাইটি অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টুয়ের ডি, রোমান থ্রি রে, রোমান ফোরের সি। পরের প্রশ্ন, ন নম্বরের প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটি রচয়িতা? এর অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে। দশ নম্বরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দেন? সের অ্যান্সার হবে দ্বিতীয় আকবর। এগারো দেখার প্রশ্ন, রাওলাট আইন পাশ হয়? সের অ্যান্সার হবে 1919 খ্রিস্টাব্দে। বারো দেখার প্রশ্ন, নাও আর নেভার গ্রন্থটি লিখেছিলেন? অ্যান্সার হবে পিয়ার অ্যান্সার চৌধুরী রহমদ আলী। তেরো দেখার প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন? এর অ্যান্সার হবে লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 14 দেখার প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? সের অ্যান্সার হবে সতীশচন্দ্র সামন্ত। পনেরো দেখের প্রশ্ন, আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? সের অ্যান্সার হবে সিঙ্গাপুরে। ষোলো দেখের প্রশ্ন, তো দেখো ভারত ছাড় আন্দোলন হবে? বিয়ের অ্যান্সার হবে 1942। মন্ত্রী মিশন হবে 1946। আজাদিন সরকার হবে 1943। মাউন্টব্যাটেন পরিকল্পনা হবে এর অ্যান্সার 1947। তো দেখো আমাদের সতেরো দেখের প্রশ্ন, ফালটন বক্তৃতা দিয়েছিলেন? এর অ্যান্সার হবে চার্চিল। আঠারো দেখের প্রশ্ন, 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর দেশকে বিভাজিত করা হয়? এর অ্যান্সার কোরিয়াকে। উনিশ দেখের প্রশ্ন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। কুড়ি দেখের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ভিয়েতনাম। একুশ দেখের প্রশ্নের এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কঙ্গো। আর বাইশ দেখের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন? এর অ্যান্সার হবে ডক্টর সুকর্ণ এর অ্যান্সার। পরের প্রশ্ন কী আছে বলেছে, তেইশ দেখের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পিতা ছিলেন? এর অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমান। চব্বিশ দেখের প্রশ্ন, ইন্দোচীনে উপনিবেশ গড়ে তুলেছিল? বিয়ের অ্যান্সার হবে ফ্রান্স। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।